পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে আবহাওয়া বিভাগ জানায় ঘূর্ণিঝড় বুলবুল আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এই সাইক্লোনের যে পেরিফেরিয়াল যে ইফেক্টটা সেটা হয়তো আমরা আগামীকাল সন্ধ্যা নাগাদ এটা আমাদের সুন্দরবনের কাজ দিয়ে আমাদের কাছে চলে আসে প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সমুদ্র বন্দর সমূহ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সচিবালয়ে ঘূর্ণিঝড় বুলবুল মনিটরিং সেলের সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন সংশ্লিষ্ট বাইশটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী সহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে ঘূর্ণিঝড়ের যে বাতাসের গতিবেগ সেই অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে সংবাদ পেয়েছি এতে পাঁচ থেকে সাত ফুট উচ্চমাত্রায় জলোচ্ছ্বাস হতে পারে বাইশটি কমিউনিটি রেডিও আছে যারা উপকূলীয় এলাকায় স্থানীয় ভাষায় দিয়ে যাচ্ছে সময় সতর্ক এবং এই সময় আমরা আমাদের যে জেলাগুলো আছে উপকূলবাসী যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়ে গেছে এবং সেভাবে তারা কাজ করে যাবে ডাক্তার এনামুর রহমান বলেন সাইক্লোন সেন্টার সহ উপকূলের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি সাইক্লোন দুই হাজার প্যাকেট করে শুকনো খাবার ও নগদ লাখ করে টাকা পাঠানোরও নির্দেশ প্রদান করা হয়েছে সকল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আমরা জরুরি সভা ডেকে বলা হয়েছে এবং তারা ইতিমধ্যেই সভা করেছে এবং প্রস্তুতি নিয়েছে আমরা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের আন্ডারে ছাপ্পান্ন হাজার ভলান্টিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা প্রস্তুত আছে আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আশ্রয়কালীন সময়ে খাবার সরবরাহের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি ঝুঁকিপূর্ণ সাতটি জেলায় দুই হাজার প্যাকেট করে শুকনা খাবার পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছি যা আজকে রাত্রির মধ্যেই পৌঁছে যাবে এবং পাঁচ লক্ষ করে নগদ টাকা দেওয়ার কথা বলা হয়েছে প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ফসল ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা উপজেলা পর্যায়ে দেশের ছাপ্পান্ন হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি মাহবুবুর রহমান বাংলাদেশ টেলিভিশন